থেকে के दुनिया ভালবাসা মোছে বিভোর লেখ তব প্রেমে ইয়া ইলাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াড়া আলি কা ওয়া আসহাবি কে হে হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা নাবियल्लाহ ওয়া আলা আলি কা ওয়া আসহাবি কে হে নূরুল্লাহ নবি আকরাম নূরে মুজাসসাম শাফি মুআযযাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাক পড়বে আল্লাহ তাআলা তারকে 10 টি নেকি দান করবেন তার 10 মর্যাদা বৃদ্ধি করবেন আর তার দশটি গুণা ক্ষমা করে দেয়া হবে সল্লু আলা আল আল্লাহ ওসালাম আলা আপন দয়া দান করুক অনুগ্রহ করুক এবং আমাদের অভ্যাসগুলো আদর্শগুলো কর্মকাণ্ডগুলোকে আল্লাহ করিম পরিচ্ছন্ন করুক পবিত্র করুক এবং আল্লাহ করিম দুশ্চরিত্র থেকে সুরক্ষা ও নিরাপদ রাখু চরিত্রবান ব্যক্তিরা মানুষের হৃদয়ের মাঝে বাসা বাধ্যে সফলকাম হয় এবং নিজেকে রেসপেক্টেবল বানিয়ে নেন যার অভ্যাসসমূহ ভালো হয় সে লোকটি যদি তো চান বা না চান মানুষেরা তাকে রেসপেক্ট করেন তাকে সম্মান করেন এবং তার সাথে ভালোবাসা প্রদর্শন করেন কোথাও যদি তাকে দেখা যায় তখন তাকে নিশ্চয়ই উঁচু সম্মান দেওয়া হয় এই কথাটি ধারণা করুন যে আমাদের বংশে আমাদের নৈকট্য আত্মীয়দের মধ্যে আমাদের বসবাসকারী আমরা কোনো প্রতিষ্ঠানে থাকলে তবে সেখানে আমরা বাজারে থাকলে তবে সেখানে অনেক দোকানদার থাকেন কিন্তু যাদের অভ্যাস ভালো হয় যাদের অভ্যাসের মধ্যে প্রতারণা নেই অভ্যাসের মধ্যে ফ্রড থাকে না যাদের অভ্যাসের মধ্যে মিথ্যা বলা নেই যাদের অভ্যাসের মধ্যে ওজনে কম দেয়া নেই যাদের অভ্যাসের মধ্যে মুচকি হাসি থাকে অভ্যাসের মধ্যে উত্তম আদর্শের মাধ্যমে কথা বলা থাকে তখন এমন ব্যক্তিরা শ্রেষ্ঠ হয়ে যায় প্রতীয়মান হয়ে যায় এবং আল্লাহ তাবরাউকাত আলা আমাদেরকে ভালো অভ্যাস গ্রহণ করার তৌফিক দান করুক হজরত উম্মুল মুমিনিন হজরত উম্মে ফাতেমা হযরত সঈদাতুনা হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা তিনি রদি তাআলা তালা আনহা ছিলেন উম্মুল মুমিনিন। নবী আকরাম নূরে মুজাসাম শফি মজ্জাম সল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী ছিলেন তাই ইনশাআল্লাহ আজ আমরা হজরত উম্মুল মমিনিন হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা এর আলোচনা করব তিনি হলেন সেই মহিউষী নারী যিনি হজরত সাইদা মকদুমে কায়নাদ ফাতমাতুল জাহারা রদি আল্লাহ তালা আনহা এর সম্মানিতা মাতাও ছিলেন নবী করিম সাল আলিহি ওয়াসালামের সাথে যে সময়টুকু অতিবাহিত করেছিলেন সেগুলোর উদাহরণ তিনি নিজেই সল্লাহ তালা আলিহি ওয়াসালামের সাথে পদ্ধতিতে তিনি সঙ্গ দিতেন সেটার উদাহরণও তিনি নিজেই করিম সল্লাহ যে প্রথম ইমান করেছেন এমন আগ্রহের উদাহরণও তিনি নিজেই নবী করিম সাল আলী ওয়াসাল্লামের যে একটা দিক যে ডাইমেনশন তৈরি হয় খাদিজাতুল কুবরা কুবর তালা আনহা এর সাথে একজন স্বামী এবং একজন স্ত্রীর মাধ্যমেই হয় ইনশাআল্লাহ আজ আমরা এই বিষয়ের উপরও আলোচনা করব আপনাদের কলস আপনাদের মেসেজেসকে আমাদের প্রোগ্রামের অংশ বানাবো এবং আল্লাহ তাবরকাল আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত রাখুক আলহামদুলিল্লাহ ছোটদেরকেও এমন মনে করুন যে একটি হলো এটা একটা যে বিরাট চমৎকার কাজ করেছে যে ছোট বাচ্চাদের মুখেও নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি এর স্লোগানটি ব্যাপক করেছে এটাই হলো সাহাব কিরামের গ্রামের প্রতি ভালোবাসা ফাতেমা আলী

আপনি যেভাবে বলবেন আপনার পেছনে পেছনে চলতে থাকবো মাদানি চ্যানেলের উপর আমি প্রশ্ন করছি দর্শক শ্রোতাদেরকে আমি বলে দিয়েছি যে চিন্তা করে এসেছি মাদানি চ্যানেলের মধ্যে বিভিন্ন মোবালিকরা বিভিন্নভাবে এসেছেন কাউকে কেউ নিয়ে এসেছেন একজনকে অন্যজনে নিয়ে এসেছেন আপনাকে কে নিয়ে এসেছেন কে নিয়ে আসলো আলহামদুলিল্লাহ রবিলামিনুসলিন মূলত কে কাকে নিয়ে আসলো তা আলোচনার বিষয় নয় প্রশ্ন এমন আই থিঙ্ক তৈরি হয় না কেননা মাদানী চ্যানেল এবং দাওয়াত ইসলামী এক সঙ্গবদ্ধ কালেকটিভ প্রচেষ্টায় চলে আসছে প্রকাশ থাকে যে মোবালিকগণের বয়ানসমূহের যে ব্যবস্থা সে ধারাবাহিকতায় আমিও চলে গিয়েছি সেখানে এই ব্যাপারে আপনি কি বলবেন আপনি কি শুনতে চাচ্ছেন আমি এটা শুনতে চাই যে আপনি এটা বলবেন যে আমাকে আমির হেলুসের ব্যাপারে বলেছেন ভিডিও ও বয়ান রেকর্ড করানোর জন্য প্রথমে তো ভিসিডি ইত্যাদির মাধ্যমে আরম্ভ হয়েছিল দেখুন এগুলো তো মাদানি চ্যানেলে লাইসেন্স আসার পরে সকল ধারাবাহিকতা আরম্ভ হয়েছে চ্যানেল জন্য যখন আমরা পরামর্শ করছিলাম তখন বাপা বলেছিলেন যে ইনশাল্লাহ এর ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এটা তো অনেক আগের কথা এরপর মাদানি চ্যানেল এর প্রস্তুতি জিনিস ক্রয় এবং নির্মাণ অনেক কিছু সম্পূর্ণ হয়েছে ট্রান্সমিশন তো অনেক পরে অনিয়ার হয়েছে ঠিক এটা বলুন যে যখন আপনি প্রথমে আপনি সর্বপ্রথম মধ্যে করেছেন বা আপনার বয়ান ছিল বা এ ধরনের ডিসকাশন ইত্যাদি কোনো প্রোগ্রাম ছিল কি ছিল আমার মনে পড়ছে না মাদানি চ্যানেল সর্বপ্রথম আমি কোন বিষয়টি করেছিলাম কিন্তু ডেফিনেটলি মাদানি চ্যানেল প্রথমে তো কোনো বিষয় সম্ভবত করেছি কেননা প্রথম আমির আলী সুন্নাত মাদানি চ্যানেলে অনিয়ার হয়েছিলেন এরপর আমাদের নিকট রেকর্ডেড বিষয়গুলো ছিল আই থিঙ্ক সেগুলো আমরা চালাতাম কোন বিষয়ের উপর কখন এসেছি আমার জানা নেই সম্ভবত রেকর্ড যারা করেছেন তারা অবগত আছেন ঠিক আছে আমার প্রথম প্রোগ্রামটি আমার মনে আছে তখন কাজও কম ছিল এভাবে আস্তে আস্তে মূলত এটা সেই সময় ছিল না কি হয়েছে তা আমার মনে থাকবে সেই সময় টেনশন ছিল কেবল চ্যানেল চালানো বলা হয় যে অবস্থাসমূহ প্রধান প্রধান বিষয়গুলো নীতি পরিবর্তন হয় যে আপনার অনেক কিছু এমন হয় যে যা স্টেপ বাই স্টেপ মনে থাকে না কেননা আপনার প্রধান বিষয়গুলো অথবা আপনার যে সে সময় আপনার উপর যে বিষয় চেপে বসে সেটা ব্যতীত অন্য কিছু মনে থাকে না একটাই টেনশন চ্যানেল কিভাবে চালাবো এরকম কখনো কি মনের মধ্যে এসেছে যে এটা আমাদের দ্বারা সম্ভব নয় কখনো এমন হয়ে থাকে যে মানুষ কাজ করছেন এবং যখন কোনো ধরনের বাধার সম্মুখীন হয় কোনো প্রবলেম আসলে সমস্যা চলে আসলে কোনো প্রেশার আসলে অর্থাৎ মানুষ যখন কোনো বড় ধরনের কাজকে নিয়ে অগ্রসর হয় তখন এ ধরনের কোনো প্রবলেম আসলে তখন বলেন যে এটা আমার দ্বারা সম্ভব নয় এমন কথা বিবেকের মধ্যে এসেছে সেরকম কিছু মনে পড়ছে না ভয় করে সেটা কোন জিনিস মনের মধ্যে এমন কথা আসতে দেয়নি যার সহানুভূতিশীল নেই সে ভয় পায় যেহেতু আমির আলী সুন্নাত সাথে ছিলেন এবং পরামর্শ সকল ধারাবাহিকতা চালু ছিল আল্লাহ তালা আমাদেরকে উত্তম এবং কাজের মানুষ দান করেছিলেন তো এমন কোন বিশেষ যেমনটি আমরা বলতে পারি এমন এর সম্মুখীন হয়নি যা আমাদের কাজ বন্ধ হওয়ার কারণ হয় কাজ বন্ধ হওয়ার মতো কোনো সমস্যা না থাকার কারণ হলো টেকনিক্যাল বিষয়গুলো দেখাশোনা করার মতো মানুষ জয়েন্ট করেছিল দাওয়াত ইসলামী নতুন কোনো জিনিস করেনি দাওয়াত ইসলামী যে কাজগুলো হচ্ছিল সেগুলো আমরা ভিডিও তৈরি করে প্রচার করতাম তখন এত বড় আমি সত্যিই বলছি তখন এত বড় ব্যবস্থা ছিল না যদিও তাতে এই জিনিসটা করা এবং চালানোর জন্য নতুন নতুন যে চ্যালেঞ্জিংগুলোর সম্মুখীন হতে হয়েছিল সেগুলো এক আমাদের একটাই ওয়ার্ক টেনশন আরেকটি হল পার্ট অফ ওয়ার্ক আমরা পার্ট অফ ওয়ার্ককে টেনশনের নাম দিয়েছি একটা হলো পার্ট অফ ওয়ার্ক কাজের প্রেশার আপনি যদি কাজের প্রেশারকে টেনশনের নাম দেন তবে অসুস্থ হবেন সে জিনিসটা সম্ভবত আমার ধারণা হলো যে আপনার অ্যাসেসমেন্ট ভুল হয়ে যাবে তো যদিও আমাদের এই মাদানি চ্যানেল একটা নতুন জগৎ ছিল কিন্তু যেহেতু এর মাধ্যমে কেবল দিনের প্রচারের কাজ হচ্ছিল নতুন কোনো কাজ আমাদের ছিল না এর মাধ্যমে দিনের প্রচারই কাজ ছিল এবং দাওয়াত ইসলামের যে নিয়ম নীতি তা এর মাধ্যমে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমির সন্ন্যাতের অনেক ডাটা স্টক ছিল মানুষে বলতো আপনারা তো নতুন কিছু রেকর্ডিং করেননি আমরা আমাদের যে কাজগুলো চলছে আমরা সেগুলো ট্রান্সমিশন করে দেব মদিনা মদিনা তো মারহাবা এভাবে চলতে চলতে আজ এ পর্যন্ত পৌঁছালো আল্লাহর শুক্রিয়া মারহাবা মার্কাজি সুরাগণের সাথে এই বিষয়ের উপর পরস্পর আলোচনা হয়নি এই বিষয়ের উপর কি ফয়সালা হয়নি এত বড় একটা চ্যানেল আল্লাহ রহমতে এত বিরাট ভিউয়ারশিপ রয়েছে পৃথিবীর ষাটটি বড় স্যাটেলাইট রয়েছে সেগুলোর মাধ্যমে দেখানো হচ্ছে পৃথিবীর কম বেশি দুইশো রাষ্ট্রে দেখানো হচ্ছে এবং মানুষেরা দেখছেন এত বড় ল্যান্স মিডিয়া ফর্ম আমাদের কাছে রয়েছে তো একে ইনকামের মাধ্যম বানিয়ে নিতেন কিছু টাকা করিও আসত মাদানি চ্যানেলকে ইনকামের মাধ্যম বানানো এটা বুঝে আসছে না এটাকে কিছু মানুষ কিভাবে চিন্তা করবে মাদানি চ্যানেল এর মাধ্যমে দাওয়াতি ইসলামীর এবং দিনই কাজে দাওয়াত ইসলামীর ডোনেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে কেউ এটাকে অস্বীকার করবে না দাওয়াত ইসলামীর ইনকাম কি ডোনেশন আমরা তো ডোনেশন করি এবং মাদানি চ্যানেলের মাধ্যমে আমাদের যে ডোনেশন রয়েছে যেমনিভাবে নেকির দাওয়াতে বার্তা পৌঁছানো নামাজ ওজু গোসল ইত্যাদি ধর্মীয় বিশ্বাসভূমির চিন্তাধারার বার্তা পৌঁছানো সেখানে দাওয়াত ইসলামের প্রয়োজন কি কী সে বার্তাও মাদানী চ্যানেলের মাধ্যমে পৌঁছেছে মাদানী চ্যানেলের মাধ্যমে টেলিথোন কোথায় হয়ে থাকে মাদানি চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে টেলিথোনের আমাদের একটা বিরাট অ্যামাউন্ট সারা বছরের জন্য সঞ্চয় হয় স্বয়ং মাদানি চ্যানেলের নিজস্ব অ্যাকাউন্টস আছে সেখানে লোকেরা ডোনেশনের নামে টাকা জমা করেন তো এখানে এমন কোনো বিশেষ কারণ নেই যার ব্যাপারে আমরা এটা চিন্তা করি যে মাদানি চ্যানেলের মাধ্যমে ইনকাম ইনকাম কি হয় কার জন্য উপার্জন এটা দাওয়াত ইসলামের চ্যানেল নেকির দাওয়াতের চ্যানেল এই চ্যানেলে তো উপার্জন করার জন্য খোলা হয়নি এই চ্যানেল খোলার উদ্দেশ্য হল নেকির দাওয়াত দিনের প্রসার এবং মাসলাকে হজরতের প্রচার বাহ কি চমৎকার মারহাবা আচ্ছা হাজি সাহেব এটা বলুন যে আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনার সাথে কথা বলছি আপনার ব্যক্তিগত ভাবে কোন ধরনের প্রোগ্রামে ইন্টারেস্ট রয়েছে এক হলো বয়ানের মধ্যে বয়ান হলো এই যে যেমন আপনি বসলেন এবং আপনার অন্তরের মধ্যে যেটা রয়েছে সেটা বয়ান করলেন এটা সোলো প্রোগ্রাম আপনি একা বসে প্রোগ্রাম করছেন দর্শক শ্রোতা দেখছেন অথবা চারজন মানুষ সাথে নিয়ে বসেছেন তাতে কিছুটা এমন হয় যে আপনি কিছু কথা বলতে চাচ্ছেন কিন্তু স্বপ্নের ব্যক্তি অন্য কিছু বলতে চাচ্ছেন অথবা আপনি কিছু বয়ান করতে চাচ্ছেন তিনি বয়ান করতে চাচ্ছেন না কিন্তু তিনি আপনাকে অন্যদিকে নিতে চান এভাবে আপনি কখনো কখনো বলে থাকেন আচ্ছা আচ্ছা জি করতে থাকি ঠিক আছে মূলত এই যে আমার মনে প্রশান্তি একটা হয় যে আমাকে যারা দেখছেন এবং শুনছেন তাদের অনুকূলে কথা বলি এটা আমার নিজস্ব এইভাবে মনে করুন ওয়ানলাইন সেন্টেন্স বলুন যেটা দেখতে শুনতে আপনার সাথে আমার সম্পর্কের কথা বলি তা এমন মনে হয় যে তিনি আমাদের সাথে নিজের ব্যাপারে নিজের কর্মকাণ্ডের ব্যাপারে নিজের সমস্যার ব্যাপারে নিজের সমস্যাগুলো সমাধানের ব্যাপারে কিছু শুনতে চাচ্ছেন আমার এটা চিন্তা হয় যে যখন আমি কথা বলি তখন আমার অটোমেটিক্যালি একটা ধারণা হয় যে ফ্যামিলির লোকেরা বসে দেখছেন এবং শুনছেন তখন তারা পরস্পর যে কথাটি বলতে পারেন না যেটা বলার প্রয়োজন হয় তখন আমরা চেষ্টা করি যে একজন বা সবার কিছু না কিছু প্রতিনিধিত্ব করি সাথে সাথে আলহামদুলিল্লাহ ধর্মীয় বিশ্বাসসমূহ সংশোধন এবং সাথে সাথে দাওয়াত ইসলামীর মহাব্বত পবিত্র শরীয়ত সম্পর্কিত এভাবে অতপর সুযোগ অনুযায়ী বিষয়গুলো নিয়ে চলা এ কথাগুলো বিবেকে রাখা হয় মার আপনার কোন ধরনের প্রোগ্রামে ইন্টারেস্ট হয় সেটাও বলুন নাথ পরিবেশনের মধ্যে বয়ানের মধ্যে নাকি ডিসকাশন দেওয়ার মূলত এগুলো ডিপেন্ড করে নিজ নিজ অবস্থা এবং ঘটনার উপর থেকে নিজ নিজ অবস্থা এবং ঘটনার উপর মারহাবা দর্শক শ্রোতাদের নিকট কল গ্রহণ করি মাদানি চ্যানেল এটা আমাদের এমন একটা চ্যানেল আমরা অনেক কিছু শিখতে পেরেছি এটার মাধ্যমে আমরা অনেক বিষয় শিখে থাকি যেমন রমজান মাসের মধ্যে অনেক কিছু হয়ে থাকে এবং জীবন অতিবাহিত করার নিয়ম কানুন আমরা শিখে থাকি মাশাল্লাহ অনেক অনেক শুক্রিয়া জাজাকাল্লা খায়রান প্রিয় নিগ্রানেশ্বরা মাশাল্লাহ আমাদের অভ্যাসসমূহ এটি অনেক প্রিয় অনুষ্ঠান আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী আমি রাহেলে সুন্নত এই উন্নতির উপর অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল উন্নতির শিখরে পৌঁছেছে আল্লাহ পাক মাদানী চ্যানেলকে স্থায়িত্ব রাখুক আমি নামি শুক্রিয়া মাশা আল্লাহ আল্লাহ তালা সবাইকে বরকত দান করুক জি প্রিয় নিগ্রানে সুরা এবং সালমান আত্মারি সাহেব আপনাদের দরবারে অসংখ্য সালাম মাদানী চ্যানেল কি উপকার করেছে বিশ্বাস করুন নিগ্রানে সুরা আমি স্বয়ং নিজেই মাদানী চ্যানেলের মাধ্যমেই দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে এসেছি এবং আমার দাওয়াত ইসলামীর বিজয় মাদানী চ্যানেলের কারণেই হয়েছে এবং আলহামদুলিল্লাহ আজল আমি প্রথমে গুনাহে ভরা জীবন অতিবাহিত করছিলাম মাদারী চ্যানেলের কারণে আল্লাহ পাকের দয়া হলো রসুলুল্লা সাল সাল্লামের দয়া দৃষ্টি হলো তখন আমি সঠিক পথে চলে আসলাম নিশ্চয়ই মাদারী চ্যানেলের অসংখ্য উপকার রয়েছে এবং মাদানী চ্যানেল হলো নবীর দিকে নিয়ে যাওয়ার মাধ্যম মদিনার দিকে নিয়ে যাওয়ার মাধ্যম মাসা অনেক অনেক শুক্রিয়া মদিনা মদিনা আল্লাহ আপনাকে অনেক বরকত দান করুক জি হাজি ইমরান সাহেবের দরবারে পর্দা সম্পর্কে আরো করতে চাই যে যেখানে যায় মহিলা বাজারে গেলেও মহিলা চাকরি ক্ষেত্রেও মহিলা কিন্তু আমাদের তাদের সাথে কাজ করতে হয় তাই দয়া করে এর করুন যে তাদের থেকে কিভাবে পর্দা করা যাবে অর্থাৎ মনের ব্যাপারে তো আল্লাহ ভালোভাবেই জানেন কিন্তু আমরা চেষ্টা করি তাদের থেকে একেবারে কিভাবে বেঁচে থাকা যায় এটা এরশাদ করুন হাইরা আমিন পুরুষেরা তো পর্দা করবে না তো মহিলারা করবে পুরুষেরা দৃষ্টিকে হেফাজত করবে মুসলমান পুরুষদেরকে বলে দিন তারা যেন দৃষ্টিকে কিছুটা নিচে রাখে এমনটি সুরা নূরের মধ্যে আল্লাহ তালা করেছেন অতপর সামনে মহিলাদের ব্যাপারে ঈর্ষাদ করেছেন তাই নিজের দৃষ্টি অবনমিত রাখা ব্যতীত আপনার কাছে আর কি উপায় কেননা প্রথমে দৃষ্টি ধাবিত হয় অতপর মন তাই দৃষ্টির হেফাজত এটা পুরুষদের করতে হবে আল্লাহ তালা আমাদের মহিলাদেরকে লজ্জার চাদর দান করুক যদিও পর্দাহীন হয় তাকে সান্ত্বনা দেওয়া হয় যদি পর্দার মধ্যে থাকে তার প্রতিও লক্ষ্য রাখা তার মধ্যে কি রয়েছে তাই এমন স্থানে বিশেষ করে পর্দাহীনতার বেশি আশঙ্কা থাকে যদি পর্দাহীনতার বেশি আশঙ্কা থাকে কি করবেন সেখানে পুরুষদের উচিত নিজেদের দৃষ্টিকে নিচে রাখা নিজের দৃষ্টির হেফাজত করা তাদের চোখে চোখ না রাখা কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা ইনশাআল্লা আশা করা যায় তিনি এমন মন্দ কাজ এবং খারাপ কাজ হতে বেঁচে থাকার সামর্থ্য শক্তি এবং তৌফিক লাভ করবেন ইনশাল্লাহ তালা এটাই করতে পারেন এবং দোয়া করুন আল্লাহ মহিলাদেরকে পর্দা এবং চাদরের তৌফিক দান করুন। এবং নিজেকে এভাবে পরিচালনা করুন যে পুরুষদেরকে অথবা অন্য কাউকে কুদৃষ্টির গুনাহের দাওয়াত প্রকাশে গুনাহের প্রতি আহ্বান করা হয় আল্লাহ আমাদের অবস্থার উপর দয়া করুক এটাই সম্ভব এটাই হতে পারে জি আমার নাম মোহাম্মদ আরমান আত্মারি মাদানি চ্যানেল এবং সকল আশিকানের রসুলকে অনেক অনেক ধন্যবাদ এবং মাদানী চ্যানেলের যে প্রোগ্রামগুলো রয়েছে যখনই আমার মধ্যে ভয় ও অস্থিরতা দেখা দেয় তখন আমি মাদানি চ্যানেল চালু করি তবে আমার অস্থিরতা ও মনের আতঙ্ক আর পেরেশানি দূর হয়ে যায় নিগরানী সুরার দরবারে আমার অনুরোধ হলো এই যে আমার হৃদয়ের প্রশান্তি এবং ইমানে নিরাপত্তার জন্য দোয়া করুন আমিন আমিন আল্লাহ আপনাকে আরো বেশি অন্তরে প্রশান্তি দান করুক এবং আল্লাহ আপনার এবং আমাদের ইমানকে হিফাজত রাখুক জি অনেক বয়স্ক লোকদের কাছেও তারা বলেন যে তাদের জন্য এটা একটা আশ্রয় এক রোগীর সাথে আমার কথা হয়েছিল বলেন মাদানী চ্যানেলের গুরুত্ব সে সময় বুঝেছি যখন আমি ঘরের মধ্যে অবস্থান করেছিলাম মাদানী চ্যানেল দুই সালে তাদের যে মানুষের কাছে কি ইম্পর্টেন্স প্রুফ করেছে যখন দুই হাজার বিশ সালে কোভিডের কারণে অনেক বড় লকডাউন হয় এবং মানুষের ঘরের মধ্যে বন্দী হয়ে রইলেন তখন তাদের জন্য যেন এই মাদানি চ্যানেল একটি অতি উত্তম আশ্রয় এবং মাধ্যম হিসেবে ছিল স্পষ্ট কথা হলো যে দর্শকদের উপর নির্ভর করে তারা কি দেখেন যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন তাদেরকে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল অনেক সাহায্য করেছে যারা অসুস্থ হয়ে যায় তাদের জন্য মাদানী চ্যানেল অনেক বিরাট আশ্রয় হয় যারা বৃদ্ধ রয়েছেন তাদের জন্য মাদানি চ্যানেল অনেক বিরাট আশ্রয় হয় যারা ঘর থেকে বের হন না ঘরে থাকেন এবং কারোর সাথে কথা বলতে পারেন না তারা মাদানী চ্যানেলের মাধ্যমে নিজেদের প্রোগ্রাম বিষয়গুলো দেখেন নিজেদের অভিজ্ঞতাকে বাড়ায় অতপর আপনার মধ্যে ভৃতি নিষ্ঠার মতো অবস্থা তৈরি করে এই মাদানী চ্যানেল এর তো একটি বিশেষত্ব রয়েছে মার সালা জি আল্লাহ পাক আমি আলো সুন্নাতের ইলম ও আমলের মধ্যে অনেক অনেক বরকত দান করুক আল্লাহ তালা তার ছায়া আমাদের উপর দীর্ঘকাল পর্যন্ত রাখুক আমিরাহ্লে সুন্নাতের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি যেগুলো আমরা ইতিপূর্বে জানতাম না পরিবার আমাদেরকে বাধা দিত তারপরও আমরা সেগুলো দেখতাম এবং শুনতাম এবং তার একটি বাক্য সর্বদা স্মরণ থাকবে যা তিনি বলতেন আপনারা কেন পরিশান হচ্ছেন আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য আমি তো রয়েছে আল্লাহ তার ছায়া আমাদের মাথার উপর দীর্ঘকাল পর্যন্ত রাখো আমিন ঘরের মধ্যে এভাবে অনেক কর্মকাণ্ড এবং সমস্যা হয়ে থাকে মূলত তাদের পরিবারের লোকদের ধারণা হয় না যে দাওয়াত ইসলামী কী আরেকটি কাজ এটাই যে মাদানী চ্যানেল আসার পূর্বে ইসলামী ভাইরা যেটাকে দাওয়াত ইসলামী বলেছেন সেটাই দাওয়াত ইসলামী ছিল মাদানী চ্যানেল আমির হালে শুননা তিনি এসে বলেছেন দাওয়াত ইসলামী এটা কি জিনিস এবং ঘরের লোকেরা নিজের ইসলামী দেখার জন্য একটা প্রতিদ্বন্দ্বী এবং কম্পারিজান পেলেন হে ভাই এভাবে বলা হচ্ছে করতে দিচ্ছে এভাবে এভাবে কি করছে ওটা রুজ তো এটাই বলা হচ্ছে আপনাকে তো ঘরে এভাবে থাকা উচিত আপনাকে এমন হওয়া উচিত আমিরা আল সন্ন্যদ সব কথা বিস্তারিতভাবে বয়ান করেছিলেন আলহামদুলিল্লাহ এতে আলহামদুলিল্লাহ ঘরের লোকদের উপকার হয়েছে এবং আমাদের মোবালিকদেরও উপকার হয়েছে আলহামদুলিল্লাহ যে কল সকল আশেখানের রসুলকে অনেক অনেক মোবারকবাদ আপনাদের দুইজনকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক এবং আমরা যাতে মাদানি চ্যানেলের সাথে থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন মার্শাল ভালোভাবে চেষ্টা করেছেন অতপর মাদাই চ্যানেলা হাজি সাহেব মাদানি চ্যানেল এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ইতিবাচক প্রভাব রেখে যাচ্ছে তাদেরকে যে ইসলামী প্রশিক্ষণ দিচ্ছে তার উদাহরণ মাদানি চ্যানেল নিজেই আমি আমার ঘরে দেখি দর্শক শ্রোতা তারা নিজের ঘরে দেখেন আপনার ঘরেও শিশুরা রয়েছেন যদি এটাকে আপনি দেখেন তবে আপনি কি মনে করেন এখনো পর্যন্ত আমরা যে অনুষ্ঠানমালা দিচ্ছি তা কয়েক ঘন্টার অনুষ্ঠানমালা তিন ঘন্টার চার ঘন্টার অথবা পাঁচ ঘন্টার অনুষ্ঠানমালা আসছে কিডস এর কথা বলছে জি কিডস মাদাই চ্যানেলের এর এত এমপ্লয়িজ রয়েছে যে এটা যখন আরও বৃদ্ধি পাবে পরিপূর্ণভাবে সামনে আসবে স্বতন্ত্র একটা চ্যানেল হয়ে তখন আপনি এটাকে কিভাবে দেখেন মূলত এটাই করতে হবে আমাদের কিডস মাদানি চ্যানেল সম্পূর্ণ একটা সেপারেট চ্যানেল আপনার রিমোটের উপর সে চ্যানেল চলে আসবে অর্থাৎ যদি সন্তানদের দেখাতে হয় তবে টোয়েন্টি ফোর আওয়ার কেবল কিডস আর শুধু কিডসের সাথে রিলেটেড প্রোগ্রামই আসবে শিশুদের প্রোগ্রাম হবে হ্যাঁ এখন সমস্যা হলো এই যে এই কাজকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য আমাদের সবচেয়ে বড় বাধা হল ফাইন্যান্স টু বি ফ্র্যাঙ্ক ফাইন্যান্স আর কেননা এতে অনেক টাকার প্রয়োজন এই যে অ্যানিমেশন আমরা দেখি গুলাম রসুল ইত্যাদি ইত্যাদি অ্যানিমেশন এই এক মিনিটের অ্যানিমেশনের জন্য দেড় থেকে দুই লাখ টাকা লাগে এক মিনিট অ্যানিমেশন তৈরি করতে এখন যদি সেটা আরও ব্যাপক করা হয় লোকেরা বলে তা ব্যাপক করুন ব্যাপক করলে তো এর বিনিময়ে আমরা কোনো টাকা পয়সা নিচ্ছে না কোনো অ্যাডভার্টাইজ তো নেওয়া হয় না জনা পনেরো লক্ষ টাকার অ্যানিমেশন দেখাবো তখন সামনের ব্যক্তি পঁচিশ লক্ষ টাকার অ্যাওয়ার্ডও পাবে সেটা পাবেন অ্যাডভার্টাইজ ইত্যাদি যেহেতু আমরা এখনও পর্যন্ত তা হতে পরিপূর্ণভাবে বেঁচে থাকার চেষ্টা করছি তো যদিও আমাদের মধ্যে অ্যাডভার্টাইজ এবং এই জাতীয় ডিসকাশন আমাদের হয়েছে আলটিমেট যে রেজাল্ট তা হচ্ছে আমাদের এই আশিকানের রসুল ডোনেশন দিচ্ছেন ভালো ডোনেশন দিচ্ছেন এর জন্য আমাদের অনেক বেশি প্রয়োজন রয়েছে যেমন আমি এমাত্র বললাম কিডসের জন্য তো যেমনটি আপনি বলেছেন যদি এভাবে কিডসকে নিয়ে যেতে হয় তাহলে কোটি কোটি টাকা মাসিক আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে এবং তার পাশাপাশি আরবি মাদানি চ্যানেলের ব্যাপারেও ওয়ার্কিং সার্ভিসকে আমরা কোনো একটা পর্যায়ে পর্যন্ত স্টার্ট করেছি পরবর্তীতে আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রামে রেখেছি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ আমরা প্রোগ্রামে রেখেছি এভাবে আমরা এ বিষয়গুলো করেছি প্রথমত আপনি মাদানি চ্যানেলের উদ্দেশ্য বুঝে নিন তা হল দিনের প্রচার নেকির দাওয়াত আমরা চাই সারা দুনিয়ার মানুষকে তাদের মাতৃভাষার ইসলাম এবং দিনের দাওয়াত এবং আমির আলে সুন্নাত মাশাল আলা হজরতের ইমাম গজ্জারে আলাইহি রাহমা ইমাম আজম আলহি রহমা পাক আলাইহি রাহমা এভাবে সাহাবাই কিরাম আলহিম রিদানের স্বয়ং মুস্তাফা করিম সল্ল্লাহ তালাহি ওয়াসাল্লামের ও পবিত্র আদর্শসমূহ এবং তার সরকার সাল্লাহু তালাহি ওয়াসাল্লামের যে পবিত্র শেরিয়তকে সাহাবা উলামা এবং বুজুর্গানি দিন বয়ান করেছেন সেগুলো যে পদ্ধতিতে আমির আহলে সুন্নাত সম্পূর্ণ অবয়বের সাথে এই উম্মত পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন আমাদের আকাঙ্ক্ষা হলো এই যে সারা দুনিয়ার সকল ভাষাভাষী লোকদের কাছে আমরা সেই দিনের কথা পৌঁছাবো যা আমরা লাভ করেছি এই চ্যানেলের যখন মুভি ছিল না তখন এটাও বিবেকের মধ্যে আসত যে আমরা ফৈজানে মদিনায় বসে আমির আলে সুন্নাতকে দেখতাম কেউ যদি এই মহান ব্যক্তির কথা শুনতেন তার স্বভাব প্রতিভা তার ভিশন তার কষ্ট কর্ম ব্যথাকে যদি বুঝতেন বা ক্যাসেট শুনতেন বা এসে দেখতেন কিন্তু ইচ্ছা ছিল আমরা তো দেখছি সারা দুনিয়ার মানুষ কেন দেখছে না তখন সেই সময় এটা মুভির রূপ ধারণ করল ভিসিডি আসলো তারপর চ্যানেলের রূপ নিল আজ আলহামদুলিল্লাহ আমির আলে চিন্তা এবং আমির আলে সুনাতের মাধ্যমে অন্যান্য মোবালিকগণ নিজেরা এক চেতনা লাভ করলেন সেটাকে যখন মাদানী চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করা হল আলহামদুলিল্লাহ কোটি কোটি আশিকানে রসুল এবং অন্যান্য মানুষ পর্যন্ত আমাদের বার্তা পৌঁছালো এবং অমুসলিমরাও আমাদের বার্তাগুলো দেখে তারা ইসলাম এবং দিনের মেসেজকে বুঝেছে আল্লাহর শুকর এবং আল্লাহ চাহেন তো তাদের অন্তর ইমানের আলো দীপ্তি সৃষ্টি হবে এবং তারাও ইসলামের দিকে আসবেন ইনশাল্লাহ কালিমা পড়বেন অমুসলিমরাও কালিমা পড়েছেন তাই এটি সেই চ্যানেল যা অমুসলিমদেরকে ইমানের দিকে আনে এবং কি চমৎকার মুসলমানদেরকে আমলের দিকে আনে মারহাবা কিছু প্রোগ্রামের মধ্যে এ সম্পর্কে দেখানো হয়েছিল আলহামদুল এবং কিডস এরও এটা এবং এটাকে এভাবে চলা এবং আমার রব চাহেন আমাদের দর্শক কল আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি আরোজ করছি যে যখন থেকে আমি মাদানি চ্যানেল দেখছি আমার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জিং এসেছে এবং আমার দিনই এবং দুনিয়াবি অনেক উপকার হচ্ছে বিশেষ করে নিগ্রানে সুরা যে পদ্ধতিতে বারংবার বিভিন্ন ইস্যুর উপর বিভিন্ন প্রবলেমের উপর মিটিংগুলোতে প্রফেশনাল ইজতেমাগুলোতে স্পিচ দেন এবং প্রবলেমগুলোর কমপ্লিটভাবে উত্তর দেন যেগুলোর উত্তর আমাদের ওয়েল কোয়ালিফাইড টিচার্সগণ সঠিকভাবে বলতে পারেন না আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীকে নিগ্রানে সুরাকে এবং প্রিয় বাপাজানকে কুদৃষ্টি হতে রক্ষা করুক এবং দাওয়াত ইসলামীকে মাদানী চ্যানেলকে দিন রাত উন্নতি দান করুক আপনাকে অনেক অনেক শুক্রিয়া উৎসাহ প্রদানের জন্য অনেক শুক্রিয়া মাশাআল্লাহ জি মাধানি চ্যানেলের তেরো বছর কমপ্লিট হয়েছে আল্লাহ পাক আরও বরকত দান করুক এটা আরও করতে চাই যদি এমনটি হয়ে যায় যে যদি রিমোটের মাধ্যমে আরেকটি চ্যানেল সুইচ করা হয় যেটাতে কেবল শিশুদের প্রোগ্রাম আসে এখন তো উভয়টা মিক্স রয়েছে যদি এমন হয় যে যদি দ্বিতীয় চ্যানেল চালু হয় তাতে কেবল শিশুদের প্রোগ্রাম চলবে আমার জন্য দোয়া করবেন আমার ভাইও অসুস্থ তার জন্যও দোয়া করবেন থেকে আল্লাহ তালা সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক সেটাই আমরা ইতিপূর্বে উপস্থাপন করেছি ইউটিউবের উপর অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের উপর আমাদের কিডস মাদানি চ্যানেল সম্পর্কিত অনেক বড় রিডিউস বিদ্যমান আছে এবং যদি কেউ দেখা শুরু করেন হয়তো শেষ হবে না আমাদের কিডসের অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে এই সবগুলো রয়েছে কিন্তু আপনি যা বলেছেন আমরা সেদিকে যাচ্ছি আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাদেরকে সাহায্যকারী আমাদের সাহায্যকারীও তৈরি করে দেন ইনশাল্লাহ জি মাসাল্লাহ মাদানি চ্যানেল দেখে অনেক খুশি হয়েছে মাদানি চ্যানেলের মাধ্যমে সংশোধন হওয়া যায় যেখানে অনেক সংকক মানুষের সংশোধন রয়েছে যেখানে দয়া রয়েছে ইতিপূর্বে যাদের নামাজ ও রোজা ইত্যাদির মধ্যে অলসতা ছিল তারা মাদানি চ্যানেল দেখে আগের তুলনায় অনেক ভালো হয়েছেন সংশোধন হয়েছেন আল্লাহ এই চ্যানেলকে উন্নতি দান করুক আমি মাদানী চ্যানেল মানুষকে আমলদার বানায় অর্থাৎ আপনার আকিদাকে আপনার চিন্তাধারাকে সংশোধন করে এই সম্পর্কিত ভুলগুলো দূর করে এবং আমাদের মধ্যে ইলম আমল তাকোয়া পরহেজগারি মাদানী চ্যানেলে নিয়ে আসে এটা তার সেই বিশেষত্ব এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ অমুসলিমরা কেবল ইমানের দাওয়াত লাভ করেন না বরং অমুসলিমরাও ইমান গ্রহণ করতে কামিয়াব হয়ে যায় সুহান এটা অর্থাৎ আনকাউন্টেবল আনকাউন্টেবল এবং এটা কেবল আল্লাহর সাহায্য এবং তার দয়ার মাধ্যমে হতে পারে এছাড়া অন্য কিছু হয় না দেখুন সমাজের মধ্যে দুটি বিষয় রয়েছে মাথায় রেকর্ডিংয়ের জন্য আমাকেও কারাগরে যেতে হয়েছে জীবনে প্রথমবার ভালো করেছেন আপনি রেকর্ডিংয়ের জন্য গিয়েছেন বলে ভালো কথা এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ দয়ার দৃষ্টি দান করুক আমি কান স্পর্শ করে বলছি যেন থানায় যেতে না হয় অতপর সেখানেও আমাদের এভাবে ইন্টারভিউ অর্জন হলো যে সেখানে আমাদেরকে এমন একটি ভিডিও দেখালো যে সেখানে টিভিতে দেখলাম একজন লোক চুরি করছে তখন আমরা তাকে অ্যারেস্ট করলাম অতপর আমরা গ্রেপ্তার করলাম একদিকে এই যে অকর্মণতা এবং এভাবে অপরাধগুলোর দিকে মানুষ ধাবিত হচ্ছে এবং সুফান আল্লাহ আল্লাহ তালা দয়াই মাদাইনী চ্যানেল এটা একটা প্রভাব হলো যে এর বরকত হলো যে আল্লাহ তালার সন্তুষ্টির দিকে নামাজের দিকে এবং রোজার দিকে মানুষ ফিরে এসেছেন এবং আলহামদুলিল্লাহ মাদাই চ্যানেল ছোটদের মাঝেও রোজার আগ্রহ সৃষ্টি করেছে ফিল্ম ড্রামা ইত্যাদি ডাইরেক্টরের কথা অনুযায়ী চলতে হয় জীবনকে সঠিকভাবে নতুবা পুলিশের কথা অনুযায়ী চলতে হবে আল্লাহ আকবর জি কল দিন জি আমি মাদিনাতুল আউলিয়া চট্টগ্রাম থেকে বলছি আমার কাছে এই প্রোগ্রামটি অনেক ভালো লাগে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর চ্যানেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাস আল্লাহ মাসাল্লাহ আপনাকেও ধন্যবাদ সম্ভবত এখানে আপনি একটা বিষয় নোট করেছেন আমি নোট করেছি আপনি তো আপনি আমি আপনার নিকট কি করে পৌঁছাতে পারি আল্লাহ হকবার ল হকবার আল্লাহ আপনাকে বরক দান করুক আমি একটা বিষয় নোট করেছি আমরা এখানে দুইজন শিশুর কণ্ঠস্ব শুনেছি একজন হলো সেই যিনি বিশুদ্ধ উচ্চারণের সাথে পড়ছেন এবং অপর শিশু তার উচ্চারণ আওয়াজ ততটুকু বিশুদ্ধভাবে করতে পারছেন না তিনি একটু দুর্বল কিন্তু আপনি দেখুন তিনিও মার্শাল্লা তার সাথে সাথে পড়ার চেষ্টা করেছেন তাই এখন থেকে আমাদের ছোট্ট মনিদের মধ্যে যে একটা ভালো ইম্প্যাক্ট পড়ছে প্রভাব পড়ছে এটা আগামীতে গিয়ে একটা ভালো এবং ব্রাইট ফিউচারের ভিত্তি স্টাবলিশ হতে যাচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের আমার মতে আদর্শিক সামাজিক এবং যাদেরকে প্রচার ও প্রসারের দায়িত্ব দেওয়া হয়েছে যাদের ঘরে মাদানী চ্যানেল চালু নেই যেন মাদানী চ্যানেল চালু করেন আজ তেরোতম বর্ষপূর্তি সবার কাছে আমার অনুরোধ যাদের সম্পর্কে আপনি অবগত আছেন যে এদের ঘরে মাদানী চ্যানেল চালু নেই আপনি তাদের ঘরে মাদানী চ্যানেল নিজ একক প্রচেষ্টায় নিজে অ্যাপ্রোচ করে আল্লাহর সন্তুষ্টির জন্য আরম্ভ করুন বিশ্বাস করুন যদি তাদের ঘরে মাদানী চ্যানেল চালু হয়ে যায় এবং তারা যদি মাদানী চ্যানেল প্রপারলি দেখেন আলহামদুলিল্লাহ আপনি সমাজে একটা বিরাট পরিবর্তন দেখতে পাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন জি কল আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল দেখে আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসছে আমরা ইলমে দিনের অনেক কিছু শিখতে পাই যখনই মাদানি চ্যানেল অন করি তখনই কিছু না কিছু দিনের নতুন বিষয় শিখতে পাই নামাজ সংক্রান্ত রোজা সংক্রান্ত এবং আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল এই ব্যাপারে অনেক বেশি কাজ করছে

রসুলে পাক সাল্লাহ তালাহি ওয়াসাল্লামের জন্য ওয়াফ করেছিলেন আল্লাহ কম বেশি প্রায় ইতিহাস সাক্ষ্য দেয় যে তিন বছর সেই সময়টা অতিবাহিত হয়েছে যখন আমার আকাশ তালাহি ওয়াসাল্লাম হে রা গোহাই ইবাদত সংক্রান্ত বিষয় আপনার থাকত আল্লাহকে স্মরণ করার ইবাদত করার একটা ধারাবাহিকতা ছিল তা এমন একটা সময় ছিল আমি সেটাকে যে আমার যে অধ্যয়ন রয়েছে অভিজ্ঞতা রয়েছে আমি সেই হিসাবে বলছি বিশেষ করে ইসলামী বোনেরা মনোযোগ দিয়ে শুনুন যে সে সময় রসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম কিছু না কিছু পানাহারের প্রয়োজনীয় জিনিস নিজের সঙ্গে নিয়ে যেতেন অনেকবার এমন হতো যে সৈয়দা নিজে তার সাথে পানাহারের জিনিস নিয়ে যেতেন নবিয়ে পাক সাল্লাহ ওয়াসাল্লাম গুহাই ইবাদতের মধ্যে এবং নিজের কর্মে মগ্ন থাকতেন এবং তিনি সেখানে একদিকে বসে থাকতেন তিনি সেখান থেকে চলেও যেতেন অতপর নাক সাল্লাহ ওয়াসাল্লাম কিছুদিন পর তশ্রী ফানতেন ঘরের কিছু কাজকর্ম ঘরের কোনো ব্যাপার থাকলে তিনি সেগুলো দেখতেন ইসলামী ভাইয়ের অশুন এবং ঘরের কাজে অংশগ্রহণ করতেন এরপর কিছু জিনিস যা প্রয়োজন হতো সেগুলো তশ্রী ফানতেন অতপর তিনি হেরা গোহাতে একটা সময় অতিবাহিত করতেন সল্লাহু তালাহি ওয়াসাল্লাম এই যে একাগ্রতা গ্রহণ করিলেন এবং তিনি তালাহি ওয়াসাল্লামের সাথে এবং আল্লাহর সাথে সম্পর্ক ছিল এবং ইবাদত ইত্যাদির ধারাবাহিকতা ছিল তাতে ঘরের কর্মকাণ্ড এবং ঘরের অবস্থার একটা বিরাট প্রভাব থাকে এতে এক বিরাট সাপোর্টিং রোল প্লে হয়ে থাকে যে হজরতে হাজরতুল কোবরা রদি আল্লাহ তালা আনহার পরিবার এবং সন্তানদেরকে এভাবে দেখাশোনা করেছেন এবং রেসিলে পাক সাল্লাহ ওয়াসাল্লামের যে খিদমতো করেছিলেন এই সকল দিকগুলো যদি কোনো ইসলামী বোন বুঝতে চান তখন তিনি দেখবেন যে এটা কত যে গুরুত্বপূর্ণ দিক এরপর যখন রসিলে সাল্লাল্লাহু আল্লাহ তালাহিউ ওয়াসাল্লামের উপর প্রথম ওহি অবতীর্ণ হয় তার নিকট যখন জিব্রিল আমিন আলহি ইসাল্লাম অবতীর্ণ হয় এবং যখন সেটা প্রথম ব্যাপার হয় এবং নবিয়ে পাক আল্লাহু তালাহিউ ওয়াসাল্লাম যে অবস্থায় তিনি নিজের ঘরে তশরিফ আনতেন সেই সময় যে হজরেতে খাদিজাতুল কোবরা রদি আল্লাহ তালা আনহা নিজের যে নৈপুণ্য দেখালেন এত যে অতুলনীয় নৈপুণ্য আমি ওই উনার যে সে সময় তিনি একটি কথা বয়ান করেছিলেন আমি তা নোট করেছিলাম আমি ভেবেছিলাম যে আজ আমি তা বয়ান করব সেই সময় রসুলে পাক সাল্লু তালাহ ওয়াসাল্লামের উপর যে অবস্থা ছিল সেই মুহূর্তে তিনি এমন কথা বললেন অর্থাৎ সান্ত্বনামূলক এবং প্রশান্তিমূলক একটি কথা তিনি বারগাহের ইসালাতে আরোচ করলেন কখনও নয় আল্লাহর শপথ আল্লাহ তালা আপনাকে কখনোই ধ্বংস করবে না এরপর সে সময় তিনি রোদি আল্লাহ সাল্লাহ তালাস্লামের সুমহান গুলামুলি সমূহ বয়ান করলেন এবং কিছু এভাবে বয়ান করিলেন আপনি তো আত্মীয়তা সংযোজন করতেন সর্বদা সত্য বলতেন দুর্বল মানুষের বোঝা বহন করতেন দারিদ্র এবং নিঃস্বদের সাহায্য করতেন অতিথি পরায়ণ ছিলেন এবং যারা হঠাৎ করে কোনো ধরনের বিপদে পড়ত আপনি তাদের সাহায্য করতেন এই ধরনের এইসব কথা বলে বলে তিনি রসুলে পাক সাল্লাহ তালি ওয়াসাল্লামকে এক ধরনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং একজন স্ত্রীর যে রোল হয়ে থাকে তিনি সেটা এমন সুন্দরভাবে আদায় করলেন এবং একটা মর্যাদা হলো এই যে তিনি তো থাকতেন রসুল পাক আল্লাহ তালাহি ওয়াসাল্লামের সাথে এবং তিনি নিজেই প্রভাবিত হয়ে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন রসুলে পাক সাল্লু তালাহি ওয়াসাল্লাম তিনি তখনও নবুয়াতের ঘোষণা দেননি কিন্তু তার কর্মকাণ্ড এবং তার আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে তিনি নিজের জন্য সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি যখন বিদায়ের পর বারগাহে রিসালাতে উপস্থিত হতেন এখনও নবুয়াতের ঘোষণা হয়নি কিন্তু সে সময় রসুলে পাক আল্লাহু তালাহলি ওয়াসাল্লামের যে আদর্শ তার সামনে আসলো তা এত যে প্রভাবিত ছিল যে যখনই নবুয়াতের ঘোষণা হয় তখন তিনি সে মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আপনি এটা এভাবে বুঝতে পারেন কখন নবুয়াতের ঘোষণা আসবে যেমন সিদ্দিকে আকবর অপেক্ষায় ছিলেন কখন নবুয়াতের ঘোষণা আসবে এবং আমরা তা গ্রহণ করব মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হজরত খাদিজাতুল কুবরা আর দিয়াহ তালা আনহা পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর শিশুদের মধ্যে হজরত মওলা আলী গোলামদের মধ্যে হজরত জাইদ রিদাহি তালা আলহিম আজমাই ইনারাই তো আমি তাদের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি এবং এতে আমার অনুরোধ হল এই তার পবিত্র আদর্শকে ইসলামী বোনেরা নিজেদের অভ্যাসে পরিণত করুন যখন স্বামীর উপর দুঃখ পেরেশানি চিন্তা এবং ক্রাইসিস হয় তখন আপনি তার জন্য একটা পিলারের কাজ করা আপনি তাকে সাহায্য করা তার অভাবের মধ্যে তার পেরেশানের মধ্যে আপনি তাকে সাপোর্ট করা আপনি তার চিন্তা দূর করুন তার সাথে নিজের পেরেশানি শেয়ার করবেন না আমাদের এখানে এক আশ্চর্য নীতি হল যখন কেউ এসে আপনাকে বলে যে ভাই আমার ঘুম আসছে না তখন সেও বলে ভাই আমারও ঘুম নেই তার পেরেশানি শ্রবণ করুন নিজের পেরেশানি তাকে দেওয়ার প্রয়োজন কি কেউ যদি এসে বলে আমার এই প্রবলেম হচ্ছে আচ্ছা ভাই আমারও এই প্রবলেম হচ্ছে তিনি আপনার নিকট কখন জিজ্ঞাসা করলেন এইভাবে কেউ যদি এসে উদাহরণস্বরূপ স্বামী পেরেশান দুঃখের মধ্যে রয়েছেন অথবা তার সাথে অন্য ব্যাপার হয়েছে স্ত্রীর উচিত হল যে কেননা তিনি হলেন তার জীবন সঙ্গী তার দুঃখে এবং তার চিন্তার মধ্যে তার পেরেশানির মধ্যে তার সাথে যেন দাঁড়িয়ে থাকে এভাবে আল্লাহ না করুক যদি স্ত্রীর উপর কোনো পেরেশানি আসে অথবা তিনি যদি কোনো পরীক্ষার সম্মুখীন হয় তখন স্বামীর উচিত হল যে স্ত্রীর সাথে কেন না তিনিও হলেন জীবন সঙ্গে তার সাথে দাঁড়ান তাকে সাপোর্ট করুন তাকে অর্থাৎ রিল্যাক্স করুন এবং তাকে সাহস দিন যে আমি অর্থাৎ আপনার সাথে আছি এবং স্ত্রীর সাহস দিন যে আমি আপনার সাথেও আছি এতে হতে পারে যে কোনো কোন সময় ফ্যামিলির অন্যান্য সদস্য সাপোর্ট নাও করতে পারে কিন্তু সেই মুহূর্তে স্বামীর বড় আশা হয় যে রোল প্লে করার তাই এই দিকগুলো আমাদের সামনে থাকা উচিত আল্লাহ তালা হজরতে সৈদাতুনা খাদিজাতুল কোবরা রদিয়াল্লাহ তালা আনহার ফয়েজ দ্বারা আমাদের সবাইকে ধন্য করুক এবং মাদানী চ্যানেলকে আল্লাহ তালা কুদৃষ্টি হতে রক্ষা করুক আমিন বিজাহিন নবী আমিন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাল আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ মুন্থে কে দুনিয়া সমুছে বিভোর রেখো প্রেমে